প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে আজকের নতুন একটি প্রতিবেদন। দেখতেই পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে, আপুটা দেখতে শুনতে অনেকটাই উচ্চলম্বা, অনেকটাই সুন্দরী। আসলে কি হয়েছে, তার জীবনে কেন প্রতিবেদনে আসছে, ধরুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? সাথী। পরিবারে কে কে আছে? আপনার বাড়ি কোথায়? যশোর। আচ্ছা, আপনি কি করেন, কি লেখাপড়া করেন? নাই, বিয়ে শাদি হয় নাই? আচ্ছা আচ্ছা, তা প্রতিবেদনে আসছেন কি আশা বা কি চিন্তা করে আসছেন? পরিবারে যারা আছে তারা কি আপনার জন্য একটা ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? কিরকম মানুষ হলে আপনি জীবন সঙ্গী করবেন? বিয়ে সাথে করলে তো মানুষ চেহারাটাও দেখতে চায়, মুখটা যে ঢেকে আসছেন মুখটা দেখালে সমস্যা কি? যা বলতেছেন সত্যি বলতেছেন। সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা এখন এসে? আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা কিছু হয়নি জীবনে? পরিবারে যারা আছে তারা কি আপনার জন্য একটা ছেলে টেলে দেখে দিতে পারতেছে না? কিরকম মানুষ হলে আপনি জীবন সঙ্গী করবেন? বিয়ে সাথে করলে তো মানুষ চেহারাটাও দেখতে চায়, মুখটা যে ঢেকে আসছেন মুখটা দেখালে সমস্যা কি? যা বলতেছেন সত্যি বলতেছেন। সবচেয়ে বেশি কষ্ট লাগে কোনটা এখন এসে? আচ্ছা, কোনো প্রেম ভালোবাসা টাসা কিছু হয়নি জীবনে? আচ্ছা আচ্ছা, তা আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা একটু আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়া, শুনতে পারলেন সে অসহায় পরিবার, যশোর জেলায় বাড়ি, সব কিছু জেনে শুনে খোঁজখবর নিয়ে কেউ যদি জীবনসঙ্গী করতে চান তারা তার এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটি হচ্ছে 01616048949। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01616048949। নাম্বারটা খোলা থাকে তো? যাক, নাম্বার খোলা রাখবেন, অবশ্যই নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে চাইবেন। ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।